যত এগিয়ে আসছে পুজো, একটা আলাদা রকমের ভালো লাগা তৈরি হচ্ছে বাঙালির মনে। মা এসেই হয়তো এই পৃথিবীকে করোনামুক্ত করবেন, তেমনটাই আশায় দিন গুনছে বাঙালি। পুজোর এক্সাইটমেন্ট যেমন আছে, তেমনই মহালয়ার ভোরে মহিষাসুর মর্দিনী দেখার এক্সাইটমেন্টও কম কোথায়। আর সেই আনন্দকে আরও দ্বিগুণ করার চেষ্টায় জলসা নিয়ে এলো এইবারের মহালয়াতে একাধিক চমক। আগেই বলেছি, এই বছর জলসার দেবী দুর্গার ভূমিকায় থাকবেন অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তী। অভিনেত্রীও এই কাজের জন্য ওভার এক্সাইটেড। সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝে শেয়ার করছেন তার মহালয়ার শুটিংয়ের কিছু দৃশ্য। যাই হোক, জানা গেল এইবার জলসার মহালয়াতে থাকছেন অভিনেত্রী মধুমিতা সরকারও। হ্যাঁ, অকাল বোধনের ঘটনাই এইবারের মূল থিম। সীতার ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে। অন্যদিকে রাম কে হচ্ছেন জানা আছে কি? রাম হচ্ছেন অভিনেতা জিতু কমল। রাবণ হয়েছেন অভিনেতা রাজেশ শর্মা। এইবারের মহালয়া পরিচালনা করবেন কমলেশ্বর মুখোপাধ্যায়। করোনা আবহে যুদ্ধের দৃশ্য আলাদা করেই শ্যুট করা হয়েছে, তবে দর্শক তা বুঝতে পারবেন না, তেমনটাই মত জিতুর। লকডাউনের পর এটাই তার প্রথম কাজ। অন্যদিকে মধুমিতা বলেন, এর আগেও মহালয়াতে আমি সীতা হয়েছি, কিন্তু এবারের স্ক্রিপ্ট তার চেয়ে অনেক আলাদা। রাজেশ দার সাথে স্ক্রিন শেয়ার করব ভেবেই উত্তেজিত লাগছে। তো বন্ধুরা, কে কে এক্সাইটেড মহালয়ার জন্য কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে কারেন্ট বসকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করতে ভুলো না।